আচ্ছা, তো হচ্ছে আমরা হচ্ছে অনেকদিন যেহেতু শীতকালীন বন্ধ ছিল, এরপরে হচ্ছে আমাদের ক্লাস ছিল না, এটাই প্রথম ক্লাস। তো আমার মনে পড়ে যে আমরা বন্ধের আগে যে মূলধন ব্যয়, ষষ্ঠ অধ্যায়টা, ওটার আমরা পড়েছিলাম হচ্ছে তোমার এই গড় মূলধনী ব্যয়ের আগ পর্যন্ত। তো আজকে আমরা গড় মূলধনী ব্যয় যেটা, যেটা আমি মনে করি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং তোমাদের এই চ্যাপ্টারটা বাদ দিবে না, ঠিক আছে? এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। তো আমার ধারণা মানে বোর্ড থেকে যারাই সিলেবাস পরিমার্জিত করুক না কেন, যদি ইম্পর্টেন্সের দিক থেকে চিন্তা করে তাহলে এটা বাদ দিবে, আর যদি বাদ দিবে না, যদি মনে করে যে না গ্রামের ছেলে মেয়ে তারা হচ্ছে এই চ্যাপ্টারের অঙ্ক যেগুলো আছে অনেকে করতে পারে নাই বা পারবে কিনা, সেই দিক থেকে যদি চিন্তা করে তাহলে হয়তো বা বাদ দিলেও দিতে পারে। তো আমরা তো ধরেই নিব যে আমরা যেহেতু স্কুলেও করেছি, এখনো আমরা আবার একটা রিভাইজ দিচ্ছি। তো আমি ইনশাল্লাহ আশা করি তোমরা পারবা, বাসায় যদি দেখো কারণ এই অঙ্কগুলো আমাদের করা হয়েছে, আমরা প্র্যাকটিস করেছি স্কুলে, অসংখ্যবার প্র্যাকটিস করা হয়েছে আমাদের। তো যাই হোক, আমরা এখন গড় মূলধন ব্যয়টাই শুরু করছি, আমাদের আর ওয়েট করার সময় নাই। তো এখন আমরা গড় মূলধনী ব্যয়টা একটু আমরা দেখি আসলে গড় মূলধন জিনিসটা কি, একটু রিভিশন দেই। আমরা হচ্ছে যে চ্যাপ্টারটা পড়ছিলাম মূলধন ব্যয়, মূলধন ব্যয়ের মধ্যে আমরা মূলধনের চারটা উৎস দেখেছি: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণ মূলধন, আর সংরক্ষিত আয়। তো আমরা এগুলোর মধ্যে তোমাদের সিলেবাসে ঋণ মূলধন, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ারের তিনটা সূত্র আছে, তিনটা সূত্র দিয়ে আমরা অঙ্কও দেখেছি। সংরক্ষিত আয় তোমাদের কোনো অঙ্ক নাই, কিন্তু সংরক্ষিত আয়ের অনেক থিওরি আছে যেটা আমরা গত ক্লাসটাতে দেখেছি, ঠিক আছে? তো আজকে আমরা দেখবো যে গড় মূলধনী ব্যয়। তাহলে গড় মূলধনী ব্যয় কি? একটা প্রতিষ্ঠান যদি সে একটা উৎস ব্যবহার না করে, এই যে আমি চারটা উৎস যে নাম বললাম, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণ মূলধন এবং তোমার সংরক্ষিত আয়, এই চারটার গড় করেই ব্যবহার করতে পারে, আবার চারটার মধ্যে দুইটাও ইউজ করতে পারে, চারটার মধ্যে তিনটাও ইউজ করতে পারে। তাহলে কেউ যদি একটা শুধুমাত্র মূলধন ব্যবহার করে, ধরো কেউ শুধু সাধারণ শেয়ার ব্যয় ইউজ করলো, তাহলে তার আর গড় মূলধনী ব্যয় বের করার প্রয়োজন নেই। কিন্তু কেউ যদি তার প্রতিষ্ঠানে সাধারণ শেয়ার ইউজ করে, ঋণও ইউজ করে, তখন তো তার দুটার গড় বের করা লাগবে। ওই কনসেপ্ট থেকে এসেছিল যে গড় মূলধনী ব্যয়। বাস্তবে কোনো কোম্পানি শুধুমাত্র একটা উৎস নিয়ে কাজ করে না, বাস্তবে যাবতীয় কোম্পানি একের অধিক মূলধন নিয়ে কাজ করে, এই জন্য বাস্তবে আমাদের গড় মূলধনী ব্যয়টা নির্ণয় করা জানা লাগবে। তো গড় মূলধনী ব্যয় যেটা, সেটার ইংরেজি শব্দ হচ্ছে ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল, এটাকে আমরা ইংরেজিতে মানে তোমার ছোট করে বলি WACC, WACC। তো এই গড় মূলধনী ব্যয়টা আমরা একটু দেখবো আজকে। দেখো, বলেছে যে উপরে পদ্ধতি গুলোর মধ্যে আমরা জানলাম যে মূলধনের বিভিন্ন উৎসের ব্যয় বিভিন্ন, যেমন ঋণ মূলধনের ব্যয় একটি, আবার সাধারণ শেয়ারের ব্যয় আরেকটি। তাহলে স্বভাবতই প্রশ্ন হবে যে একটি কারবার যখন কিছু ঋণ মূলধন ব্যবহার করে এবং একই সাথে কিছু শেয়ার মূলধন ব্যবহার করে, তখন কারবারের মূলধনী ব্যয় কত? উত্তর হচ্ছে সবগুলোর ব্যয় গড়, সবগুলোর গড়। যেটাই বলছিলাম যে কেউ যদি দুইটা ব্যবহার করে তাহলে দুইটার তার ব্যয় কত হবে? দুইটার গড়। কেউ তিনটা ব্যবহার করলে কি হবে? তিনটার গড়। তো এই যে গড় থেকে অ্যাকচুয়ালি আমাদের ব্যয় গুলার গড় করবো, মানে আমরা সেই সিম্পল অঙ্ক যদি চিন্তা করি যে দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দিব বা তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ দিব, ব্যাপারটা ওরকম না। ফিনান্স যেহেতু, তাহলে একটু সূত্রের প্রয়োগ আছে। তো গড় মূলধনী ব্যয় বের করারও একটা সূত্র আছে। তো এখন আমরা একটা উদাহরণ দেখব, সেই উদাহরণটা দিয়ে আমরা দেখব যে কিভাবে গড় মূলধন ব্যয় বের করা যায়। আচ্ছা, তো এখন দেখো, উদাহরণ দেখো, বলেছে যে একটি কোম্পানি সাধারণ শেয়ার মূলধন 200 কোটি টাকা, ঋণ মূলধন 200 কোটি টাকা, এবং অগ্রাধিকার শেয়ার মূলধন 100 কোটি টাকা। ঋণকৃত মূলধনের সুদের হার 10%, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার 8%, যার প্রতিটি লিখিত মূল্য 100 টাকা। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে 255, 110 টাকা। কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 13 টাকা লভ্যাংশ প্রদান করছে, এবং অতীতে কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ 4% হারে বৃদ্ধি পেয়েছে। কর হার 40% হলে এই কোম্পানি গড় মূলধনী ব্যয় কত? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, একটা কি জানি মেসেজ এসেছিল স্ক্রিনে, আমার ল্যাপটপটা আসলে কয়েকদিন ধরে খুব সমস্যা করছে, এটাকে নিয়ে যেতে হবে। আজকে সকালে আমি অনেক কষ্ট করে ল্যাপটপটা ওপেন করেছি, তো যাই হোক ক্লাসটা ঠিক মতো নিতে পারলেই হয়। তো যেটা বললাম এটা খুবই একটা ইম্পর্টেন্ট উদাহরণ, এবং এই উদাহরণটা সরাসরি বোর্ডেও চলে এসেছে মানে অঙ্ক হিসেবে, অথবা জাস্ট দেখো এই অ্যামাউন্ট গুলো একটু চেঞ্জ করে আসতে পারে। 200 জায়গায় ধরো আমি দিয়ে দিলাম এখানে 50, এখানে দিলাম 50, এখানে দিলাম 100, দেখো অঙ্ক কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঋণকৃত মূলধনের সুদের হার 10%-এর জায়গায় আমি 12% দিলাম, লভ্যাংশের হার আমি 8%-এর জায়গায় 12% দিলাম, লিখিত মূল্য 100-এর জায়গায় 1,000 দিলাম। দেখো এইভাবে সেম একটা অঙ্ককে সেটা চেঞ্জ করে দিতে পারে, নিয়ম একই থাকে শুধু ডিজিট গুলো চেঞ্জ হবে। তো একটা অঙ্ক আমরা বুঝলে এই চ্যাপ্টারের জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো এই গড় মূলধনী ব্যয়টা সাধারণত আমাদের ঘ নাম্বার 4 নাম্বারের প্রশ্নে আসে, আর গ নাম্বারে তোমাকে বলে দেয় যে কোনো একটা ব্যয় বের করতে, যেমন হয়তো তোমাকে বলে দিতে পারে সাধারণ শেয়ারের ব্যয় বের করো, তোমাকে কিন্তু ওই গড় মূলধনী ব্যয় বের করতে হলে এমনি তো সাধারণ শেয়ারের ব্যয় করা লাগবে। তো আমরা এটা যেহেতু সৃজনশীল আকারে করে নাই, উদাহরণ আকারে আমরা উদাহরণ আকারেই দেখি, তো সেম প্রশ্নটাকে আবার সৃজনশীল আকারেও করা যায়, জাস্ট গতে একটু ভেঙে আমরা একটা অংশ দিয়ে দিলেই হয়। তো আজকে আমরা এই অঙ্কটাই দেখবো। তো এই অঙ্কটা আমরা বইয়ে যেভাবে আছে, তোমাদের কাছে তো বইটা আছে সবার কাছে, তো আমি একটা আমি নিজে খাতায় করেছি তোমাদেরকে দেখানোর জন্য যে অঙ্কটার প্রেজেন্টেশন আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে? তো সেই সেটাই আমি এখন তোমাদের শো করবো। যে এই অঙ্কটা দেখো বইতে যেভাবে করেছে, বইতে হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য অনেক কিছু লাইন লিখেছে, কিন্তু তোমাকে তো এত কিছু লিখতে হবে না, আবার কিছু কিছু জিনিস তোমাকে সৌন্দর্যের জন্য অ্যাড করতে হবে, তো সেটা একটু আমরা দেখি। আচ্ছা প্রথমেই দেখো এই চ্যাপ্টারের সূত্রগুলো তোমাদের জন্য আমি সূত্র লিখেছি। এই চ্যাপ্টারের মোট 4টা সূত্র, ঋণ মূলধন, অগ্রাধিকার শেয়ারের ব্যয়, সাধারণ শেয়ারের ব্যয় আর গড় মূলধন ব্যয়, ঠিক আছে? তো এই 4টা সূত্র তোমাদের তো মোবাইল থাকলে স্ক্রিনশট নিয়ে রাখো মোবাইলে করলে, আর খাতা থাকলে লিখেও রাখতে পারো, আর যদি মনে করে না আমার বইতে আছে আমি লিখবো কি করতে, সেটা তোমাদের ইচ্ছা, কিন্তু এরকম সূত্র তোমার একটা পেজে লিখা থাকা লাগবে, তা না হলে তুমি অঙ্ক করার সময় বই উল্টায় উল্টায় তো সূত্র দেখবা না। তো এখন দেখো সূত্রটাকে আমি দুইভাবেই লিখেছি, যেহেতু আমি তোমাদের সূত্রটাকে বাংলাতেও দেখিয়েছি যেটা আমাদের বইতে আছে, প্লাস আমি এরকম ইংরেজি ছোট সাইন ইউজ করেও তোমাদের সূত্র দেখিয়েছি। এটার কারণ হলো দুইটা, একটা হচ্ছে আমি বাংলাতে দেখিয়েছি যে আজ ইচ্ছা সে বাংলাতে করবা, আর ইংরেজিতে দেখিয়েছি অনেক সময় আমাদের ইংরেজি এই টার্মগুলো আমাদের পরীক্ষায় চলে আসে, ঠিক আছে, হুট করে, যাতে আমাদের কাছে অপরিচিত না মনে হয়। কারণ তোমাদের 9-10-এর যে প্রশ্ন দেখা যায় অনেক সময় যে কলেজের টিচাররা করে ফেললো, ভুলে সে তোমার ঋণ মূলধনের খরচ সে তোমার বাংলাতে না রেখে কেটে দিয়ে দিবে, যাতে তোমার কাছে অপরিচিত না লাগে। আরেকটা ইন্টারমিডিয়েটে যে তোমাকে এই ইংরেজি সূত্রগুলো দিয়ে করতে হবে। তো এটা আমি লিখেছি যার ইচ্ছা সে বাংলাতে দিবা, তো বাংলাতে দিলে কোনো সমস্যা নেই, তোমাদের বইতে আছে, প্লাস আমি এই একই জিনিসের জাস্ট ইংরেজি সাইনটাও দিয়ে দিয়েছি, যার ইচ্ছা সে এটাতেও দিতে পারো। তো এইগুলো তোমাদের সূত্র, 4টা সূত্র, ঋণ মূলধনের ব্যয়, অগ্রাধিকার শেয়ারের ব্যয়, সাধারণ শেয়ারের ব্যয়, আর একটা হচ্ছে গড় মূলধন ব্যয়, যেটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিকস, গড় মূলধন ব্যয়। আর এই 3টা অলরেডি আগে আমরা করে ফেলেছি। তো এই পৃষ্ঠাটার স্ক্রিনশট নিয়ে রাখো, আমরা এখন চলে যাচ্ছি সেই উদাহরণটার গড় মূলধন ব্যয় বের করতে। দেখো উদাহরণটা আছে আমার বইয়ের 69 পৃষ্ঠায়। তো এখন গড় মূলধন ব্যয় বের করতে হলে সবার আগে আমাদের মূলধন উৎস সমূহের ব্যয় বের করতে হবে, ঠিক আছে? মূলধন উৎস সমূহের ব্যয় কিরকম, আমার এই অঙ্কে আমি দেখেছি, আমার কাছে কিন্তু বইটা খোলা আছে মেয়েরা, কারণ আমি অন্য পৃষ্ঠায় যেয়ে যেয়ে বারবার প্রশ্নটা দেখবো না, তোমরাও বইটা খুলেই নিবা, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো আমাদের প্রশ্নে 3টা মূলধনের উৎস আছে, একটা হচ্ছে ঋণ, একটা অগ্রাধিকার শেয়ার, আর একটা সাধারণ শেয়ার। তো আমাদের মূলধন উৎস সমূহের ব্যয় বের করে নিতে হবে। প্রথমে আমরা ঋণের টা বের করছি। তো ঋণের ব্যয়ের আমাদের সূত্রটা কি? ঋণের ব্যয়ের সূত্র হচ্ছে কর পূর্ব ঋণের ব্যয় ইন্টু 1 - কর হার, এটা হচ্ছে আমাদের বাংলা সূত্র। তো আমি এটাকে জাস্ট ইংরেজিতে লিখেছি, তোমরা যারা চাও তোমরা এটা বাংলাতে লিখতে পারো, বইতে কোনো বই তো সূত্র বাংলাতে লিখেছে, কোনোটায় সূত্র দিয়েছে কোনোটায় দেয় নাই, এরকম হলে হবে না মেয়েরা, এই জন্য আমি অঙ্কটা করেছি। আমাদের সূত্র লিখতে হবে, আমাদের A+ পেতে হলে, আমাদের ফুল নাম্বার পেতে হলে
অবশ্যই আমাদের সূত্র লিখতে হবে, ঠিক আছে? তো তোমরা হচ্ছে হ্যাঁ এই সূত্রটা একটু সবাই লিখতে থাকো। আচ্ছা সরি ম্যাডাম, আমার একটু ব্রেক নিতে হলো, আসলে আমার ছেলে উঠে গিয়েছিল, আর ও হচ্ছে তোমার নিজেই ল্যাপটপ মানে হচ্ছে চালাতে চায়, ঠিক আছে, মানে নিজেই সবকিছু করবে, তো ওকে আমি ব্যবস্থা করে দিয়ে আসলাম। তো এতক্ষণ হয়তো তোমরা অঙ্কটা দেখেছো যে মানে প্রেজেন্টেশনটা কিরকম, বা বইয়ের বইটা হয়তো কেউ বের না করলে হয়তো বের করে দেখেছে যে বইটা কিভাবে করেছে, আমি কিভাবে করেছি, একইভাবে করেছে, জাস্ট প্রেজেন্টেশনটা আমি চাই তোমাদের হাতে এরকম থাকুক। সূত্র তোমরা বাংলা ইংরেজি যেটাতে ইচ্ছা লেখো, বারবার একই কথা বলছি, কোনো প্রবলেম নেই, যেহেতু আমি এটাতে কমফোর্টেবল এবং আমার কাছে এটা সহজ মনে হয়, কারণ বাংলাটা লিখতে অনেক লিখা লাগে, এই কারণে আমি এটা লিখেছি। তো বাংলাটা তো তোমাদেরকে আমি আগেই দেখিয়েছি। তো এখন দেখো, প্রথমে আমরা ঋণ মূলধনের ব্যয়টা বের করছি, কি করছি, KI ইন্টু ওয়ান মাইনাস TC, তাহলে এটা বাংলা সূত্র হচ্ছে কর পূর্ব ঋণের ব্যয় ইন্টু ওয়ান মাইনাস কর হার। এখন দেখো, কর পূর্ব ঋণের ব্যয়টা আমাদের প্রশ্নে দেওয়া আছে, আমরা প্রশ্নের 2 নম্বর লাইনে দেখতে পারবো। তোমাদের অবশ্যই বই নিয়ে বসো, বারবারই বলছি, কারণ আমি বারবার স্ক্রিন চেঞ্জ করে যাচ্ছি না। প্রশ্নের 2 নম্বর লাইনে ঋণকৃত মূলধনের সুদের হার 10% দেওয়া আছে। দেখো, ঋণকৃত মূলধনের সুদের হারই হচ্ছে ঋণের ব্যয়, যেহেতু 10%, এই কারণে এখানে আমরা কত নিয়েছি যে 0.10, ঠিক আছে, 0.10। আর কেউ যদি 10 নাও তাহলে হবে
শুধু 10, সেক্ষেত্রে 100 দিয়ে গুণ করতে হবে না। তারপর দেখো ইনটু ওয়ান, ওয়ান আমাদের সূত্রেই, মাইনাস যে 0.40 বা 40, আমি কি কেন লিখেছি, কারণ আমাদের করের হার প্রশ্নের একদম লাস্টে দেওয়া আছে, কোম্পানির করের হার হচ্ছে 40%। তো ক্যালকুলেটারে আমাদের একবারেই করলে আমরা পেয়ে যাচ্ছি ঋণ মূলধন ব্যয় আমাদের বের হয়ে গেল 6%। আচ্ছা, তাহলে আমাদের একটা উৎসের ব্যয় বের হলো, গড় করতে হলে আমাদের প্রতিটা উৎসের ব্যয় বের করতে হবে প্লাস প্রতিটা উৎসের ভার বের করতে হবে বা অনুপাত বের করতে হবে, তারপরে সবগুলোকে আমাদের কম্বাইন্ডলি একটা গড় বের করতে হবে। প্রথমে আমরা ব্যয় বের করে নিচ্ছি, এরপরে আমরা চলে যাচ্ছি অগ্রাধিকার শেয়ারের ব্যয়। অগ্রাধিকার শেয়ারের সূত্র হচ্ছে, অগ্রাধিকারের সূত্র হচ্ছে শেয়ার প্রতি তোমার হচ্ছে লভ্যাংশ, শেয়ার প্রতি প্রত্যাশিত লভ্যাংশ বা লভ্যাংশ ভাগ শেয়ারের মূল্য ইনটু 100। 100 তো হচ্ছে আমাদের পার্সেন্টেজে প্রকাশের জন্য। তাহলে শেয়ার প্রতি লভ্যাংশ বা শেয়ার প্রতি প্রত্যাশিত লভ্যাংশকে আমরা ডি ওয়ান দিয়ে প্রকাশ করছি, আর শেয়ারের মূল্যটাকে আমরা পি জিরো দিয়ে দেখাচ্ছি। শেয়ারের মূল্যটা বাজার মূল্য, শেয়ার মূল্য, বিক্রয় মূল্য এই ধরনের নামেও পরীক্ষায় আসতে পারে। বাজার মূল্য, শেয়ার মূল্য, বিক্রয় মূল্য, বর্তমান মূল্য, চারটা নাম বলেছি, এই ধরনের নামেও পরীক্ষায় আসতে পারে। এখন দেখো এটা আমি কিভাবে বের করেছি, এখানে তো সাইডে দেখো ডি ওয়ান সমান সমান দিয়ে আমি 100×8% দিয়েছি, কেন? আমরা প্রশ্নে চলে যাই, প্রশ্নের দ্বিতীয় লাইনেই দেখি আমরা অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার 8%। যারা বুঝতে পারছো না, এটা হচ্ছে এই যে দেখো আমরা এই অঙ্কটা করছি, এই যে প্রশ্নে দেওয়া আছে দেখো অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার 8%, এই যে এখান থেকে আমি নিচ্ছি, ঋণ কিন্তু সুদের হার 10%, এটা দিয়ে আমি ঋণের ব্যয়টা এই যে বইতে এইভাবে বের করেছে, আমার তো সবাই দেখতেই পেরেছো, একই উত্তর একই আসবে, শুধুমাত্র আমি সূত্রটাকে ইংরেজিতে লিখেছি আর কিছুই না। এরপর দেখো অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ হার 8%, তো এই 8%টা তোমাদের বইতে এখানে একটা পার্সেন্টেজ ভুল দিয়েছে, তাহলে 80% দিয়েছে, 80 না 8, ঠিক আছে, এটা ভুল, সবাই খেয়াল করে নিও। এমনি উত্তর ঠিক আছে, কিন্তু এখানে ভুলে একটা শূন্য বেশি চলে আসছে, উত্তরটা 7.27। এটা অগ্রাধিকার শেয়ারের সূত্র হচ্ছে সাধারণ শেয়ার প্রতি লভ্যাংশ ভাগ শেয়ারের বাজার দর ইন্টু 100 হচ্ছে পার্সেন্টেজ, তো এখান থেকে হচ্ছে আমরা 8% নিলাম। এবং দেখো প্রতিটি লিখিত মূল্য হচ্ছে 100 টাকা। আচ্ছা, সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য আবার বলে দিয়েছে 255, 110 টাকা, ঠিক আছে। তো এইটা থেকে হচ্ছে আমরা প্রশ্নটা থেকে নিচ্ছি, এই হলো আমার সলিউশনটা, এই যে এখান থেকে আমি বের করছি। এখন দেখো অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য যেহেতু 100 টাকা, এই লিখিত মূল্যের উপরে আমাদেরকে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হারটা যেহেতু 8% আছে, 8% ধরলে আমাদের বের হবে 8 টাকা, 10% থাকতো আমরা 10 ধরতাম, সবসময় লিখিত মূল্যের উপরেই আমরা লভ্যাংশটা বের করব। এই অঙ্কটাতে আমাদের অনেকে ভুল হয়, কেন জানো, অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকে, আমরা বুঝতে পারি না প্র্যাকটিস কম থাকার কারণে যে কোন ইনফরমেশনটা নিয়ে আমরা কি বের করব। আমি কিন্তু বারবার বলে বলে দিচ্ছি, লিখিত মূল্যের উপরে আমরা লভ্যাংশটা ধরবো, ঠিক আছে। তো লিখিত মূল্য আমার 100 দেওয়া আছে, 100-এর উপরে আমি যেই হারে আমার পার্সেন্টেজ থাকুক, পরীক্ষা যদি আমার 20% থাকে, 25% থাকে, সেটা তো আমার দেখার বিষয় না, আমি নিয়মটা জানলেই হলো, আমার ক্যালকুলেটার সব ক্যালকুলেশন করে দিবে। তো হচ্ছে আমি এই 100-এর উপরে লিখিত মূল্যের উপরে 8% ধরলে আমার প্রতিটা শেয়ারের লভ্যাংশ বের হয়ে গেল, যেটাকে আমি ডি ওয়ান দিয়ে প্রকাশ করছি, আর নিচে ভাগ দিয়েছে দেখো P0। P0 মানে হচ্ছে শেয়ারের বাজার মূল্য বা শেয়ারের বর্তমান মূল্য বা শেয়ারের মূল্য, ঠিক আছে, এটা হচ্ছে 110। এখানে বের করার কিছু নাই, সরাসরি প্রশ্নে দেওয়া আছে, আমি প্রশ্ন দেখে লিখে নিব। তো উপরে 8, নিচে 110, ভাগ করলে দেখবা কি 0.072777 অনেকগুলো আছে, তো সেটাকে আমরা 100 দিয়ে গুণ করলে সরাসরি আমরা পার্সেন্টেজ পেয়ে যাচ্ছি 7.27%, ঠিক আছে। এই গেল আমাদের অগ্রাধিকার শেয়ারের ব্যয়। দেন আমাদের প্রশ্নে কিন্তু সাধারণ শেয়ারও আছে, সাধারণ শেয়ারের ব্যয়ের সূত্র হচ্ছে শেয়ার প্রতি প্রত্যাশিত লভ্যাংশ ভাগ শেয়ারের বাজার মূল্য প্লাস বৃদ্ধির হার। এরা খেয়াল করেছো শুধুমাত্র এই বৃদ্ধির হারটাই কিন্তু এই দুটার মধ্যে একটু ডিফারেন্স, এছাড়া কিন্তু সাধারণ শেয়ার আর অগ্রাধিকার শেয়ারের মধ্যে তেমন ডিফারেন্স নাই, বৃদ্ধির হারটা ছাড়া, মানে গ্রোথ রেটটা ছাড়া। তো এখানে দেখো ডি ওয়ানটা আমাদেরকে এখানে বের করে নিতে হবে, ডি ওয়ান দিয়ে আমরা প্রকাশিত বা আগামী বছরের
লভ্যাংশ। আচ্ছা, কার বাসা থেকে জনগণ আসতেছে? আচ্ছা নাহিন কাজী, তুমি মিউট করে দাও, আমার তো এখন দরকার হচ্ছে না, পরে যখন লাগবে আমার সাথে কথা বলার জন্য তখন ওপেন করো। আচ্ছা, তো এই সাধারণ শেয়ারের যে ব্যয়টা সেটার সূত্রটা আমরা লিখবো, লিখার পরে এখন আমরা দেখবো প্রশ্নের সূত্র অনুযায়ী ইনফরমেশন। দেখি আমরা প্রশ্নটাতে আবার একটু যাই, প্রশ্নটাতে যাচ্ছি বারবারই, কারণ এই একটা অঙ্ক দিয়েই তোমাদের সব বুঝতে হবে। দেখি দেখো, প্রশ্নে বলেছে যে সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে 255-110। অগ্রাধিকার শেয়ারের সব কাজ আমাদের হয়ে গেছে, এখন শুধু আমরা সাধারণ শেয়ার নিয়ে চিন্তা করব। কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 13 টাকা লভ্যাংশ প্রদান করেছে। একটা লাইন আমরা খেয়াল করছি মেয়েরা, যে এখানে বলেছে যে কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 13 টাকা লভ্যাংশ প্রদান করেছে। এটা কিন্তু এবছর মানে বর্তমান বছরের কথা বলেছে, ঠিক আছে? কিন্তু আমাদের সাধারণ শেয়ারের যে সূত্রটা আছে সেখানে আমরা ইউজ করতেছি হচ্ছে D1। D1 দিয়ে আমরা বুঝি আগামী বছর বা প্রত্যাশিত লভ্যাংশ, যেহেতু আমাদের প্রশ্নে বর্তমান বছরের লভ্যাংশ দেওয়া আছে, আমাদেরকে আগামী বছরের লভ্যাংশটা বের করে নিতে হবে। আমি আবারও বলছি, আমাদের প্রশ্নে বর্তমান বছর মানে দেখো এ বছর দিয়ে আমরা বোঝাচ্ছি বর্তমান বছর, বর্তমান বছরের লভ্যাংশ দেওয়া আছে, কিন্তু সাধারণ শেয়ারের সূত্রে আমাদের কাজে লাগবে হচ্ছে আগামী বছরের লভ্যাংশ বা প্রত্যাশিত লভ্যাংশ। এই জন্য আমরা এটা বের করে নিব, যেটাকে আমরা D1 দিয়ে প্রকাশ করছি। আমরা কিভাবে বের করব, এটা সূত্রটা হচ্ছে আমরা আগে সবাই শিখে এসেছি, এটা সূত্র হচ্ছে D0 ইন্টু D0 ইন্টু 1 প্লাস জি, কি চলে আসলো আমি বুঝতে পারি না। আচ্ছা, এই হলো একটা সূত্র, ঠিক আছে? তো এটা আমরা আগের ক্লাসে দেখেছি, তো সেই অনুযায়ী দেখো যে সাধারণ শেয়ারের ব্যয়ের সূত্রটা আমরা লিখেছি। এখন দেখো এই সাধারণ শেয়ারের ব্যয়টা আমরা, D0 হচ্ছে আমাদের 13, 13 কিভাবে হলো, কারণ এ বছরের লভ্যাংশ হচ্ছে D0 যেটা 13, 1 প্লাস বৃদ্ধির হার, দেখো বৃদ্ধির হার দেওয়াই আছে, বৃদ্ধির হার 4%, আর নিচে শেয়ারের বাজার মূল্য। এইভাবে আমরা সাধারণ শেয়ারের ব্যয়টাও বের করবো, ঠিক আছে? তার মানে তিনটা উৎস আছে, তিনটা উৎসে আমরা বের করবো। এখন পরীক্ষা তোমাদের তিনটা নাও থাকতে পারে, দুইটা থাকতে পারে, ঠিক আছে? তিনটা হচ্ছে সর্বোচ্চ, দুইটাও থাকতে পারে। তো এখন দেখো যে তিনটা উৎস বের করা হয়ে গেছে, তখন আমাদের কি আবার গড়, আমাদের আজকে টপিক তো শুধু গড় মূলধন ব্যয়, তো গড় বের করতে হলে প্রথমে আমাদের তিনটা যতগুলো প্রশ্ন থাকবে উৎস সবগুলো ব্যয় বের করতে হবে, দেন প্রতিটার আবার ভার বা অনুপাত বের করতে হবে। এই দুইটা কম্বাইন্ড করে বা কম্বিনেশন করে আমাদের গড় মূলধনটা ব্যয় ব্যয় বের করতে হবে। তো এই ব্যয় পর্যন্ত আমরা আগেই শিখেছিলাম, তারপর আমরা আবার এটা রিভাইজ দিলাম। তো এখন হচ্ছে আমরা দেখব যে আমরা কিভাবে অনুপাত বা তোমার ভারটা বের করে এই অঙ্ক আমরা করতে পারি। তো এখানে যেহেতু তোমাদেরকে বুঝিয়েছে, জিনিসটা হচ্ছে জাস্ট তোমাদেরকে মানে পিসটা কম লাগানোর জন্য এক লাইনে লিখে দিয়েছে, তোমরা এভাবে লিখবা না, তোমরা নিচে নিচে লিখবা, ঠিক আছে? নিচে নিচে লিখবা, তা না হলে অঙ্কের প্রেজেন্টেশন সুন্দর হবে না। তো সেই জিনিসটাই আমি তোমাদেরকে দেখিয়েছি, দেখো যে কিভাবে আমরা প্রেজেন্টেশনটা করব। এই যে দেখো, আমরা ঋণ মূলধন ব্যয় বের করেছি, অগ্রাধিকার শেয়ারে ব্যয় বের করেছি, সাধারণ শেয়ারে ব্যয় বের করেছি। এরপরে আমাদের হেডিং, আমরা এরকম একটা হেডিং দিব, মূলধন সমূহের অনুপাত ভার বা ওয়েট নির্ণয়। কেন এতগুলো নাম ব্যবহার করেছি, কারণ তোমার পরীক্ষায় তিনটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আসতে পারে, অনুপাত ভার বা ওয়েট, যাতে তুমি একটা দেখো কনফিউজ না হও। তো এখন দেখো কিভাবে আমরা ওয়েট বা অনুপাত নির্ণয় করব। আমাদের যে মূলধন গুলো দেওয়া আছে সেগুলোকে আমরা যোগ করে একটা মোট মূলধন বের করে ফেলবো। আমাদের প্রশ্নের শুরুতেই দেওয়া আছে কোম্পানির সাধারণ শেয়ার মূলধন 200 কোটি, ঋণ মূলধন 200 কোটি, আর অগ্রাধিকার শেয়ার 100 কোটি, এরকম আমাদের প্রশ্নে দেয়াই থাকবে। যেগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা যোগ করে ফেলবো, যোগ করার ফলে আমাদের হয়ে গেল 500 কোটি, ঠিক আছে? এখন এই 500 কোটি আমাদের যোগ করার পরে আমরা হচ্ছে সবগুলোর ওয়েট বা ভার বের করবো। দেখো এখন কি করলাম, সাধারণ শেয়ার বই তো সেম কাজ করেছে মেয়েরা, শুধুমাত্র লাইন টু লাইন সোজাসুজি রেখেছে, আমি শুধু নিচে নিচে লিখেছি জিনিসটা, প্রেজেন্টেশনটা একটু আলাদা করার জন্য এবং সুন্দর করার জন্য। এবং অঙ্ক আমাদের কিভাবে নিচে নিচেই করতে হবে, অঙ্ক কিন্তু আমরা বইয়ের মতো এরকম লাইন টু লাইন করবো না, ঠিক আছে? তো দেখো সাধারণ শেয়ারের কাজ, সাধারণ শেয়ারের তোমার
পরিমাণ হচ্ছে 200 কোটি, আর আমাদের মোট মূলধন হচ্ছে 500 কোটি। 200 কে 500 দিয়ে ভাগ দিলে আমরা 0.4 পেলাম। এই 0.4ই হচ্ছে আমার পার্সেন্টেজ, মানে তোমার পুরা 100-র মধ্যে তোমার সাধারণ শেয়ার কতটুকু আছে। 100-র মধ্যে তোমার সাধারণ শেয়ার আছে 40%। 40% আমি 40% এখানে দেখাইনি, কারণ তোমাদের বইতে 40% দিয়েছে বা দিয়ে, কিন্তু আমি কেন দেখাইনি সেটারও একটা কারণ আছে। কারণ আমরা অঙ্কের মধ্যে এই পয়েন্টটা ইউজ করব। আমি যদি এখানে আবার 40% দেই, যারা অঙ্ক কম বোঝো তারা সেই 40টা ইউজ করে ফেললে তাহলে তোমার অঙ্ক কখনোই মিলবে না, ঠিক আছে? উল্টা পাল্টা 140%, 150% উত্তর চলে আসবে। এই কারণে আমি যেভাবে করেছি সেভাবেই রাখবা। আর কেউ যদি বইয়ের মতো এখানে আবার এই 4 কে 100 দিয়ে গুণ দিয়ে 40 দেখাও, দেন খেয়াল রাখবো আমাকে কিন্তু অঙ্ক করার সময় পয়েন্টেরটাই বসাতে হবে, কারণ ভার বা অনুপাতকে আমরা একে কনসিডার করি। একে যেহেতু কনসিডার করছি, এই জন্য এটা আমাকে পয়েন্টই দেখাতে হবে, এটাকে আমি পার্সেন্টেজটা ইউজ করতে পারবো না, ঠিক আছে? পার্সেন্টেজ ইউজ করলে আমার অঙ্কের উত্তর হবে না। আচ্ছা, এরপরে দেখি আমি ঋণ মূলধন সেম কাজ করেছি। আমার ঋণ মূলধন প্রশ্নে দেওয়া হচ্ছে 200 কোটি, আর আমি একটু আগে যোগ করে বের করলাম 500 কোটি, ভাগ করেছি আমার হয়েছে 40% বা 0.4, ঠিক আছে? এখানে তো ইকুয়াল দেখো মিসিং হয়েছে, এখানে আমাদের একটা ইকুয়াল সাইন হবে। তো এখানে আমি পেনটা একটু নিয়ে নিয়ে দেখো, এখানে একটা ইকুয়াল সাইন হবে 40%। দেখো 40% বারবার কেন বলছি, আমরা এটাকে যদি তুমি 100 দিয়ে গুণ করো তাহলে তো তোমার 40% হয়ে যাচ্ছে, তাই না? তো তোমরা সবাই জানি জাস্ট 100 দিয়ে গুণ করলেই আমাদের 40%টা হয়ে যাচ্ছে। মাউসে লিখতে পারি না, তোমরা আগেও যাও সমান ঝামেলা হয়, এই জন্য লিখে নিয়েছি। তো এই যে দেখো এই 40% কিভাবে হলো, বা এভাবে বইতে কিন্তু বা দিয়ে দেখিয়েছি 40%, জাস্ট 0.4 কে 100 দিয়ে গুণ হয়েছে আর কিছুই না। অগ্রাধিকার শেয়ারও সেম, 100 কে আমরা 500 দিয়ে ভাগ করলাম তাহলে 0.2 হলো। আর এটাকেও আমরা সেম কি করতে পারি, যদি 100 দিয়ে গুণ করি তাহলে আমাদের 20% হবে। তাহলে মেয়ের একটা জিনিস আমরা খেয়াল করব যে আমাদের টোটাল যে যোগফল, টোটাল যোগফল আমাদের অবশ্যই 1 হতে হবে। অনুপাত গুলো যোগফল যদি আমাদের 1 হয় তাহলে আমরা ধরবো যে আমাদের অঙ্ক আর অনুপাত বের করা হয়েছে। খেয়াল করে যে 0.4, 0.4 আর 0.2 এগুলো যোগ করলে কিন্তু আমাদের আলটিমেটলি 1ই আসবে। যখনই আমাদের 1 আসবে তখন আমরা ধরে নিব আমাদের অনুপাত বের করা হয়েছে। একটু আগেই তোমাদেরকে আমি বলেছি অনুপাতকে সবসময় 1-এ কনসিডার করা হয়, পুরো অনুপাতকে আমরা 1-এ কনসিডার করছি বলে এগুলো আমরা পয়েন্টে রাখবো। আর 100-তে কনসিডার করলে আমরা পার্সেন্টেজে রাখবো, কিন্তু অঙ্ক করার সময় আমরা পয়েন্টটাই ব্যবহার করবো, তাহলে না হলে আমাদের অঙ্কটা ভুল হবে, আমি বারবারই বলছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো অনেক সোজা, জাস্ট ভাগ যোগ করে আমরা একটাকে একটা দিয়ে ভাগ করে দিব, তাহলে আমরা অনুপাত বা তোমার ভার বা ওয়েটটা পেয়ে যাব। এখন আমরা গড় মূলধন ব্যয়টা কিভাবে বের করছি। গড় মূলধন ব্যয় বের করার জন্য হচ্ছে আমাদের যে জিনিসটা হচ্ছে আমাদের লাগবে সেটা হচ্ছে তোমার, একটু ক্লিয়ার করে নিই, গড় মূলধন ব্যয় বের করার জন্য হচ্ছে গড় মূলধন বের করার জন্য দেখো আমি একটা সূত্র লিখেছি, বইতে কোনো সূত্র নাই কিন্তু আমি সূত্র লিখেছি, তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে মেয়েরা, নাহলে খাতায় লিখে নাও, আমি তো অনেকক্ষণ ধরে বলছি। তো এখন দেখো এই গড় মূলধন ব্যয়ের ইংরেজি হচ্ছে WACC, এটা তুমি আমি সূত্র দিয়েছি K×WE+KP×WP+KD×WD। এখন তোমাদের প্রশ্ন জানতে পারি কোনটা কি, যারা শুরু থেকে ক্লাস করেছো বা স্কুলে ক্লাস করেছো সবাই জানো। দেখো কে দিয়ে হচ্ছে ব্যয় আর ডাব্লিউ দিয়ে বোঝাচ্ছি আমরা অনুপাত বা ভার গুলো। তাহলে কে মানে হচ্ছে সাধারণ শেয়ার, ই দিয়ে আমরা সাধারণ শেয়ার বা ইকুইটি কে বোঝাচ্ছি, ই দিয়ে বোঝাচ্ছি ইকুইটি সাধারণ শেয়ার, তাহলে দেখো সাধারণ শেয়ারের ব্যয় আমরা একটু আগেই বের করেছি 9.3%, আর সাধারণ শেয়ারের তোমার যে ভার সেটা হচ্ছে 0.4, এখানে 0.4 ইউজ করেছি। অগ্রাধিকার শেয়ারের ব্যয় আমরা বের করেছি 6%, আবার অগ্রাধিকার শেয়ারের ভার হচ্ছে 0.2, যেটার ব্যয় সেটারই ভার নিতে হবে, তা নাহলে কিন্তু উত্তর ভুল হবে। দেখো যেটার ব্যয় সেটারই ভার বা সেটারই অনুপাত।
ঋণ মূলধনের ব্যয় 7.27, আর ঋণ মূলধনের ব্যয় হচ্ছে তোমার 0.4, 0.2 সরি। আচ্ছা ঋণ মূলধনের ব্যয় হচ্ছে আমাদের কত? ঋণ মূলধন তো আমরা ব্যয় করলাম হচ্ছে তোমার এখানে দেখো 4.42। হ্যাঁ ঋণ মূলধন হচ্ছে তোমার 4 হবে, এখানে আমি তো 2 লিখেছি, আর এখানে হবে 2, ঠিক করে। আচ্ছা তো এই যে দেখো এইভাবে করে হচ্ছে যে আমরা অঙ্কটা বসাবো, বসিয়ে আমরা এইভাবে করলে হচ্ছে উত্তরটা পেয়ে যাবো। জাস্ট হচ্ছে গুণ করবো সবগুলোকে, ব্যয় আর ভার গুলোকে নিয়ে গুণ করে আমরা যোগ করে দিব, দেন আমরা উত্তরটা পেয়ে যাবো। তো এই হলো আমাদের গড় মূলধন ব্যয় বের করাটা। যদি ইনশাল্লাহ স্কুল খোলে আমরা অবশ্যই এটা বোর্ডে দেখবো, আমি জানি তখন তোমাদের আরো ক্লিয়ার হবে, এতদিন হয়তো ভুলে গিয়েছো। তো এই যে বইয়েরটা তো তোমাদের সামনে আছে, এটা হচ্ছে বইয়েরটা, উত্তর একই আসবে, বারবারই বলছি উত্তর একই আসবে, নিয়মও এক, শুধু ওরা এই যে দেখো লাইন টু লাইন লিখেছে আর আমি নিচে নিচে লিখেছি, আর আমার প্রেজেন্টেশনটা একটু আলাদা ছিল। তো এই যে সূত্রের পাতাটা স্ক্রিনশট নিবা অবশ্যই, আর এই অঙ্কটা কিভাবে করেছে যে প্রসেসটা দেখো, প্রথমে আমরা ব্যয়গুলো বের করেছি, তারপরে হচ্ছে আমরা ভাগটা বের করেছি, তারপরে জাস্ট আমরা গড় মূলধন ব্যয়টা সূত্র আকারে লিখে বসিয়ে বের করে ফেলেছি। তাহলে এই হলো আমাদের গড় মূলধন ব্যয়। তোমাদের বইয়ে যদি তোমাদের আরো কোনো অঙ্কের সমস্যা, আমি দেখে থাকি এই কয় বছর করোনার পরে শুধু দেখেছি এই চ্যাপ্টারে এই অঙ্কটাতেই আছে, এছাড়া 9-10 এ ফিনান্সে আর তোমাদের কারো কোনো সমস্যা হয় না। তো তোমরা আজকে যারা ক্লাসটা করলা তারা বাসায় কষ্ট করে এই অঙ্কটা আবার দেখবা, আমি তো উদাহরণের অঙ্কটাই দেখালাম, আর এগুলো স্ক্রিনশট রাখবা, প্লাস ইউটিউবে তো এটা দেওয়াই থাকবে, দরকার হলে আবার বের করে শুনে দেন হচ্ছে তোমরা এই অঙ্কটা করবা। তারপরে হচ্ছে 19 মিনিটে আমাদের যে অঙ্ক দুইটা আছে, 19 মিনিটে কয়টা অঙ্ক আছে একটু আমি দেখছি, সৃজনশীল প্রশ্ন তিনটে, টেক্সটাইলের একটা অঙ্কই আছে শুধু, ঠিক আছে। আর আমরা 19 মিনিট সৃজনশীলটা হচ্ছে আগামী ক্লাসে করব, দেন হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তারপরে আসলে আমরা কি করব তারপরে সেটা আগামী ক্লাসে ডিসাইড করব। তো আজকে তোমরা কি বুঝলা? আজকে বুঝলা গড় মূলধন ব্যয়। আমি পুরো প্রসেসটা আরেকবার একটু বলে দিই, এই যে বইয়েরটা বের করে বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে আমাদের গড় মূলধন ব্যয় আসলে প্রতিটা উৎসের ব্যয় বের করতে হবে, উৎস বলতে এখানে যে কটা মূলধন থাকবে, এখানে ঋণ আছে, ঋণের টা বের করেছে, অগ্রাধিকার শেয়ার আছে, অগ্রাধিকার শেয়ার করেছে, সাধারণ শেয়ার আছে, সাধারণ শেয়ারটা করেছে, প্রতিটার ব্যয় বের করব। তারপরে হচ্ছে আমাদের দেখো বলেছে এবার কোম্পানি মোট সর্বমোট মূলধনের প্রতিটি উৎসের কত অংশ তা বের করতে হবে, কত অংশ তা বের করতে হবে। একটা জিনিস খেয়াল করো যে এটাকে আমি অনুপাত বলছি, ভার বের করা, গড় বের করা, তোমার ব্যয় বের করার পরে আমরা অনুপাত বের করব, দেন হচ্ছে এই যে দেখো গড় মূলধনী ব্যয় সূত্রটাতে বসিয়ে দিয়েছি। জাস্ট বইয়ের জিনিসটাই হচ্ছে আমি ওইভাবে প্রেজেন্টেশন করেছি। তো তোমরা একটু এটা আজকে দেখবা বাসায় ভালো করে, বললামই যে এটা একটু আলাদা ডিফারেন্ট, প্রেজেন্টেশনটা দেখতেই পাচ্ছে এভাবে আমরা খাতায় প্রেজেন্ট করব। প্রথমে ব্যয় এভাবে ব্যয় বের করে নিব, তারপরে অনুপাতটা এভাবে মোট মূলধন বের করব, তারপরে এই যে দেখো না ভাগ দিয়ে 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 আমরা হচ্ছে অংশটা বের করবো, দেন যে লাস্টে জাস্ট সূত্রটায় বসিয়ে একটা গুণ করে দেবো, তাহলে আমরা গড় মূলধন ব্যয়টা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই অধ্যায়টা তো শেষই হয়ে যাচ্ছে, আর এরপরে আমরা কি করব সেটা নিয়ে আলোচনা করব, যদি বোর্ডের ইনস্ট্রাকশন আসে এর মধ্যে তো আসবেই, আর তা না হলে আমরা আমাদের মতোই চালিয়ে যাব, ঠিক আছে। তো আজকে তো মাত্র 5 জন ছিলা ক্লাসে, তো সবাই আজকে তাহলে এইটুকুই, যদি কিছু বলতে চাও বলতে পারো, আর 2 মিনিট 1 মিনিট সময় আছে, যদি প্রশ্ন করতে চাও তাহলে করতে পারো। হ্যাঁ এরা প্রশ্ন করতে চাইলে করতে পারো, কে জানি একটু আগে বললো মা ক্ষুধা লাগছে নাস্তা দিও, অবন্তী আক্তার তাই না তুমি বলেছ, নাস্তা খাও নেই এখন, আমার তো আরেকবার খিদা লেগে গিয়েছে, 12টা বেজে যাচ্ছে। আচ্ছা তো হচ্ছে কেউ যেহেতু কোনো প্রশ্ন করছো না, আজকে কে কে আছো? নাহিন কাজী, অবন্তী আক্তার, বিয়ামণি, সাবনি, আর হচ্ছে এটা কে, আরতি চৌকে, তোমাদের ক্লাস তো আমি এরকম নামে কাউকে দেখি নাই, ঐতিহ্য, ঐতিহ্য, আচ্ছা ঐতিহ্য,
ঐতিহ্য তো অনেকদিন পরে, ঐতিহ্য তুমি কি ক্লাস করো? তোমাকে তো আমি কখনো মুভি দেখিই নাই। তুমি করেছো তুমি আর ইয়েতে জুমে? জিমিস আমি তো করি। করো? আচ্ছা তাহলে খেয়াল করি নাই। আচ্ছা তাহলে এগুলো তো আমরা স্কুলেও করেছি, ঠিক আছে আজকেও করলাম। তো তোমরা একটা বাসায় একটু দেখো কাইন্ডলি, আমাদের তো আর বোর্ডের আশায় বসে থাকলে হবে না। তো কোনো প্রবলেম হলে ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাকে বলবা। আশা করছি এটা সলভ করে দেন হচ্ছে আমরা কিভাবে টেস্ট পেপার তো এখন আমাদের নাই, আমরা কি আলোচনা করব বা কি করব সেটা হচ্ছে আমাদের আগামী ক্লাসে আমরা ডিসাইড করব, ঠিক আছে? তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এ তো আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Look one more shot. Look one more shot.